নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকের ভিডিওটা বানানোর কারণ অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আর এই সমস্যার সম্মুখীন এখন প্রায় জায়গাতে হচ্ছে, তবে বেশিরভাগ হচ্ছে গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলের মানুষদেরকে একটু সহজে বোকা বানানো যায়, যার জন্য এই ধরনের মানুষগুলো গ্রামেই ঘুরে বেড়ায় বেশিরভাগই। তো আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখে কি বুঝলেন? এই যে মহিলাটা, মহিলাটা কিন্তু যিনি ভিখারি সেজে ভিক্ষা চাইতে এসেছিলেন তাকে ভিক্ষা দিতে গিয়েছিল, আর ভিক্ষা দিতে গিয়ে তার এই অবস্থায় পরিণত হয়েছে সে। এবং তারপরে তার মানসিকভাবে সে অনেক দুর্বল হয়ে পড়ে, যার জন্য মাঝে সাঝে তার এই মানে যে খ্যাচ টাইপের যে হচ্ছে, দু তিনজন মিলে চেপে ধরছে, এইগুলো হচ্ছে। তো এইগুলো থেকে আপনারা সাবধান। দুপুরবেলা একা বাড়িতে থাকলে কোনো ভিখারিকে ভিক্ষা দেওয়ার আগে একটু দেখে জেনে বুঝে তাকে ভিক্ষা দেবেন। সবাই খারাপ হয় না, তবুও নিজেদের সাবধান নিজেদেরকে হতে হবে। তো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। বিষয়টা হলো এক ধরনের লোক এখন বেরিয়েছে, বিভিন্ন পাড়ায় গ্রামে যাচ্ছে বেশিরভাগ। তো গিয়ে কেউ যাচ্ছে ভিখারির বেশে। তো ভিখারির বেশে ভিক্ষা চাইতে গেলে সাধারণত আমরা ভিক্ষা দিই, এবং সেই ভিক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে কারো গায়ে একটা ভালো সোনার শাঁখা বাঁধানো আছে, সোনার একটা পলা আছে। তো যেই ভিক্ষা দিতে যাবেন সেই আপনাকে কিন্তু অ্যাটাক করবে, বলবে গয়নাগুলো খুলে দিতে হবে, অস্ত্রপাতি দেখাবে। আপনি জীবনের ভয়ে খুলে দিতে বাধ্য হবেন, নাহলে ওরা অস্ত্র চালিয়ে দেবে, যেটা আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পাচ্ছেন। ভিডিওটা আমি ইউটিউব থেকে সংগ্রহ করেছি, ভিডিও ক্লিপ এটা, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওটা। তো এরকমই ঘটনা আমার পাড়াতেও ঘটেছে একটা কিছুদিন আগে। দুটো লোক সাধু সন্ন্যাসী ড্রেসে এসছে পাড়ায়, এসে এমন কিছু কথা বলেছে তাদের বাড়িতে ঢুকে যেটা তাদের জীবনের সঙ্গে মিলে যায়। দুর্ভাগ্যবশত মিলে যাওয়ার পরে তার কথা তারা বিশ্বাস করতে থাকে। এমতো অবস্থায় তাদেরকে একটু প্রলোভন দেখায় যে টাকা পয়সা সোনা দানা যা আছে বাড়িতে নিয়ে এসো, সব দ্বিগুণ করে দেব। তো সেই রকম তাদের কথা অনুযায়ী বিশ্বাস করে তারাও একটু লোভে পা দিয়ে ফেলেছিল, যার জন্য সোনা দানা টাকা পয়সা যা ছিল তাদের কাছে নিয়ে এসছে। আর বলছে একটা মাটির কলসি নিয়ে এসো, এই কলসির মধ্যে ঢুকিয়ে দিয়ে যাব, দু তিন দিন পরে কলসিটা খুলবে, তার আগে খুলবে না তারা কিন্তু সাপে কেটে মারা যাবে। তো তারা ভয়ে আর খোলেনি। তিন দিন পরে দেখা যাচ্ছে কলসি খুলতে গিয়ে কলসির ভিতরে কিচ্ছু নেই, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। তো এইভাবে চাইবো যে আপনারাও সাবধান হয়ে যান, এরকম প্রলোভনে কেউ পা দেবেন না। যার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি যে আমার যে সকল বন্ধুরা আছেন তারা যেন এরকম ভিডিওগুলো দেখে সাবধান হয়ে যায়। কিছুদিন আগে আরেকটা ঘটনা আমাদের পাশের অঞ্চলে ঘটেছে। দুপুরবেলা একটা বাচ্চা খেলা করছিল, তো একজন বরখা পরা মহিলা এসে সেই বাচ্চাটাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। তো তার মা দেখতে পেয়ে যখন বাঁচাতে যায় তখন তাকে বিভিন্নভাবে ছুরির আঘাত করে হাত ফাতে কেটে দেয়। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে টুরুপে আমাদের শেয়ার করে দিয়েছিল। তো এরকম বাচ্চা কাচ্চা সবাই সাবধানে রাখবেন। যাই হোক, এই ভিডিওটাতে এইটুকু বলা ছিল, সবাই চোখ কান খোলা রাখবেন, সাবধানে থাকবেন। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।